পেজটা বসাবো ভিডিওটা সেভ হোক তারপর পাবলিশটা বসাবো রান্না ঝাঁ দিচ্ছে আর এখানে চা পালাজুটা পরিনি আর সানস্ক্রিন জাস্ট মেখে বাবা মশা সানস্ক্রিন জাস্ট মেখে এবার একটু বসলাম ভাবলাম তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলা হয়নি আজকে দেখো অন্যান্য দিন আমি একটা ছোট্ট ক্ল্যাচার দিয়ে চুলটাকে খুলে রাখি আজকে সেটা আর পারিনি জাস্ট একটা পনিটেল করে নিয়েছি প্রচণ্ড গরম লাগছে আর আমার কি হয় গাটার দিয়ে অন্ধকার বললাম বন্ধ হয় আর এখানে কোথাও কোনো আলো জ্বলছে না কিন্তু জাস্ট টিভিটা চলছে সেই টিভিটা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজে 8:15 কালকে রাতে একটা লম্বা ঘুম দিয়েছি আর সেই ঘুমটা প্রচণ্ড ডিপ ঘুম দিয়েছি যাতে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে ওই কারণে তোমাদের কালকে বলছিলাম না যে খুব একটা গুমোট গুমোট ইয়ে লাগছে ওই জন্য ঘরটাকে আগে থেকে ঠান্ডা করে নিয়ে ফ্যানটাকে ফুল স্পিড করে তারপর ঘুমিয়েছিলাম তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করে দিচ্ছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই তোমরা হয়তো ফ্যানের আওয়াজটা শুনতে পারো কারণ আমি না একদম ভুলে গিয়ে ধরব এখানে এসে বসে পড়েছি আমার খেয়ালই নেই যে ফ্যানটা বন্ধ করে তারপর এসে বসবো আমি গরম করছিল তো এবার সকালবেলা ফ্যানের স্পিডও বেড়ে গেছে তো ওই কারণে তোমরা আওয়াজটা শুনলেও শুনতে পারো আমি বুঝতে পারছি না পরে আমি ফুটেজ যখন চেক করবো তখন আমি দেখতে পাবো কি যে হ্যাঁ আওয়াজটা শোনা যাচ্ছে কি যাচ্ছে না বাট ওটাই আমি তাও আগে থেকে বলে দিলাম তো চলো এবার উঠি এবার যাই এতক্ষণ ঘরটার মধ্যে বসেছিলাম এবার বাইরের ঘরে বেরোনোর পালা বাইরের ঘরে বেরিয়ে দৈনন্দিন কাজে লাগি আর কি যা যা কাজ আছে সেই সমস্ত করি তোমরা মোটামুটি সবাই জেনে গেছো আমার দৈনন্দিন কাজ এক্স্যাক্টলি কী কী থাকে তো হ্যাঁ সব কটা করতে হবে কারণ এমনি আজকে আমি দেরিতে উঠেছি তো তাই জন্য টাইমলি ম্যানেজ করার জন্য তাড়াতাড়ি কাজগুলোকে সারতে হবে এটা হচ্ছে আমার মর্নিং ড্রিঙ্ক আমি নিয়ে নিয়েছি সকাল সকাল একটু বাইরে এলাম এটা নিয়ে এই ড্রিঙ্কসটা হাতে নিয়ে একটু বাইরে এলাম তার কারণ আমার গাছপালাগুলোকে একটু দেখার জন্য যে তোমার হচ্ছে কি বলে ফুলটার নাম খালি আমি ভুলে যাই গন্ধরাজ হ্যাঁ যে গন্ধরাজ ফুলটাতে কুঁড়িগুলো এসেছিলো সে কতটা ফুটবো ফুটবো হয়ে আছে বা কবে ফুটবে এইটা একটা বোঝার আইডিয়া করার জন্য এখানে এলাম প্রায় 2-3 সপ্তাহ তো হয়েই গেল ওকে আমি এই অবস্থাতেই দেখছি কুঁড়িগুলো বড়ও হচ্ছে না কিছু হচ্ছে না তো এইটা নিয়েই আমি ভাবছি এটা কবে ফুটবে আর গন্ধরাজ ফুলটা মানে ফুটলে কেমন লাগে সে তো অনেক দিন আগে দেখেছিলাম আর এই ফুলটা খুব কম পাওয়া যায় ফোটেও খুব কম তো এইটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড আছি আর ভীষণ সুন্দর গন্ধ হয় তো ওই ফুলটা তো ওই কারণে রোজ আমি একবার করে বেরোই আর রোজ বেরিয়ে বেরিয়ে একবার করে দেখি যে কতটা কি কুঁড়িটা বড় হলো কি হলো না বুঝতে পারছি না কবে ফুটবে এটা দেখো এখন এই অবস্থা কুঁড়িগুলোর এই একটা ওদিকে আছে এদিকে আছে এদিকে আছে এই পাতার ফাঁকে ফাঁকে আছে ওই দিকে আছে কিন্তু এরা কবে ফুটবে এটাই হচ্ছে আমি প্রথম আশা রেখেছি এইটার উপর কারণ সব কটার মধ্যে এটাই একটু সাইজে বড় হয়েছে তো কবে ফুটবে এইটার জন্য আশায় আছি দেখা যাক কবে ফুটে এবার এতক্ষণ ধরে গল্প করতে করতে বসে বসে ভিডিওটা এডিট করলাম অলমোস্ট ঘড়িটা এখন 9:00 আমি এখনও পাবলিশটা বসাইনি জাস্ট পাবলিশটা বসাবো ভিডিওটা সেভ হোক তারপর পাবলিশটা বসাবো রান্না ঝাঁ দিচ্ছে আর এখানে চা নিয়ে বসেছি চাটা খাচ্ছি চা জানোই তোমরা চা মোটামুটি আমি ঠান্ডা করি চা খাই তো চা মোটামুটি ঠান্ডাই হয়ে গেছে তো এখন এইটাকে আর কি ঢকঢক করে খেয়ে নিলেই হয় এবার এই কাপটাকে চেঞ্জ করতে হবে অনেক দিন হয়েছে তোমাদের বলছিলাম আমি সানডে তো মেলায় যাওয়ার কথা ছিল তো যাওয়া হলো না এত ঝড় বৃষ্টি হচ্ছিলো দেখি এর মধ্যে একদিন মেলায় যাব আমার এখনো পর্যন্ত এই সপ্তাহে 2 কাজ পেন্ডিং রয়েছে যেটা এই সপ্তাহেই করতে হবে একটা হচ্ছে আইব্রোটা করা আর একটা হচ্ছে ওই মেলায় যাওয়া কারণ টুকিটাকি কিছু জিনিস কেনার আছে যেগুলো মেলাতে পাবো কারণ এখন হাতি বাগান যাওয়ার মতন সময় নেই যেখান থেকে গেলে পাবো আর আমাদের বাড়ির এখানে না কোথাও সেরকম কোনো দোকান নেই যেখানে সুন্দর কফি মাগ বা কাপ এই ধরনের কিছু পাওয়া যেতে পারে তো আছে কিন্তু সেগুলো খুব নর্মাল যেগুলো মানে বহু যুগ ধরে চলে আসছে এরকম সুন্দর কিছু পাওয়া যায় না তো সেই কারণে ওইগুলোর মধ্যে এখন যাওয়ার হয়নি সামনেই মেলাটা আছে তাই ভাবলাম ওটাই বেস্ট হবে কিন্তু তার আগে আইব্রোটা করতে হবে আইব্রোর অবস্থাটা দেখেছো কি জঘন্য মার্কা হয়েছে বুঝতে পারছো কি না প্রায় 1.5 মাসের উপর হয়ে গেল আমি আইব্রো করিনি কাল ভেবেছিলাম অফিস থেকে ফেরার পথে যাবো কিন্তু বাট কাল হোলি ছিল ম্যাক্সিমাম দোকান বন্ধ ছিল ওই জন্য কাল আর যাইনি তো দেখি চেষ্টা করবো আজকে যাওয়ার যদি হয় আজকে এই কাজটা মিটিয়ে তারপর আসবো স্নান করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটাকে কমপ্লিট করে নিলাম
তারপরে এখন দেখতেই পাচ্ছো হাফ রেডি হয়েছি। হ্যাঁ, উপরের টপটা পরেছি, এখনো পালাজোটা পরিনি। আর সানস্ক্রিন জাস্ট মেখে, উফ বাবা মশা, সানস্ক্রিন জাস্ট মেখে এবার একটু বসলাম। ভাবলাম তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলা হয়নি, একটু কথা বলে নিই। ভিডিওটাও লেটে আপলোড করলেও কি হবে, আজকে নেট আমাকে পুরোপুরি সাথ দিয়েছে, ভিডিও আপলোড হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় 10:30 বাজে, আমি হাফ রেডি হয়ে গেছি, খানিকটা তাড়াতাড়ি করে রেডি হয়ে খানিকক্ষণ বসবো, তারপরে যাবো। কারণ আজকে প্রথম দিকটাতে একটু ধিমে টালে চলছিলাম, কিন্তু এখন একদম অন টাইম, কি বিফোর টাইম আছি। তো তাড়াতাড়ি করে বাকি রেডিটা হয়ে নিই, তারপর ফোনটারও ফুল চার্জ হয়নি, আর একটু বাকি আছে ফুল চার্জ হতে, সেটাও দিয়ে দিই, তারপর বেরোবো। মায়েরও আজকে আমার সঙ্গে যাওয়ার আছে, একটু ঘুরপথে যেতে হবে, ওই জন্য তাই একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো, যাতে মা ঘুরপথ দিয়ে গিয়ে মায়ের যেখানে যাবে সেখানে তাড়াতাড়ি নিয়ে করতে পারে, না হলে গরম যা পড়েছে রোদে প্রচুর হাঁটতে হবে না। হয়তো আজকে বাইরে যে কি মারাত্মক রোদ, কি বলবো, বাপরে মনে হচ্ছে সব যেন পুড়ে যাচ্ছে, এত রোদ। ওই জন্য আজকে দেখো অন্যান্য দিন আমি একটা ছোট্ট ক্ল্যাচার দিয়ে চুলটাকে খুলে রাখি, আজকে সেটা আর পারিনি, জাস্ট একটা পনিটেল করে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছে। আর আমার কি হয়, গার্ডার দিয়ে পনিটেল করলেও না চুলটা খুব ঢিলে হয়ে যায়, এই গার্ডারগুলো, গার্ডার ভেলভেট যে গার্ডারগুলো হয় এগুলো তো খুব একটা টাইট হয় না, আমাকে কিনতেও হবে, গার্ডারগুলো খারাপ হয়ে গেছে, সব ফেলে দেবো। 3-fold দিতে হয়েছে তবে গিয়ে টাইট হয়েছে, মানে এমন টাইট হয়েছে সামনেটা দেখো কি বিচ্ছিরি মার্কা পেতে গেছে। তো চলো যাই, অফিস থেকে বাড়ি চলে এসেছি, এসে দেখতেই পাচ্ছ আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি, বাপরে যা গরম, ওই বাইরের জামা পরে বেশিক্ষণ আর ঘরে মানে এসে ভেতরে বসে থাকার মতন উপযুক্ত নয়, মারাত্মক রকম গরম করছে। আর আজকে বাইরে একটু হাওয়া দিচ্ছে না, কাল তবুও একটু বিকেলের পর হাওয়া দিচ্ছিলো, আজকে তো দিচ্ছেই না। আর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো আওয়াজ শুনতে পারো সেটা হচ্ছে মা মেশিনে জামা কাপড় টাচতে দিয়েছে, ওই জন্য এই মেশিনে একটা বিচ্ছিরি মার্কা আওয়াজ করে, সেরকম ঘোঙর ঘোঙর চালালেই এরকম একটা জঘন্য আওয়াজ করে, তো সেই আওয়াজটাও হচ্ছে। তো কারণ আমি যেগুলো মানে পার ডে অফিসে করে যাই সেগুলো এলেই মা মেশিনে দিয়ে দেয়, ভালো করে কেচে তারপর মেলে দেয়, তো ওইটাই মা মেশিনটা চালিয়ে দিয়েছে, ওই জন্য এরকম একটা বিচ্ছিরি আওয়াজ পাচ্ছ। তো চলো ফ্রেশ হয়ে নিয়েছি, আপাতত একটুখানি ঠান্ডা লাগছে, এবার বসি, বসে তো নিজের হাতে দাঁড়ানোকে বসি আগে। নিজের হাতে সেদিনকে যে মিষ্টিটা বানিয়েছিলাম, নর্মালি আমি মিষ্টির খুব একটা পছন্দ করি না, খুব একটা ভালোবাসি না আমি মিষ্টি খেতে, ওই আর কি একটু খেলাম ঠিক আছে, কিন্তু নিজের হাতে যখন অত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 ঘন্টা ধরে নেড়ে নেড়ে একটা মিষ্টি বানিয়েছে, সেটা তো খেতেই হবে, না খেলে তো হবেই না। তো সেই মিষ্টিটাই মানে ওই যে কালাকা যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, হ্যাঁ ওটাই বানানো হয়েছে, ওটা খেতে আমার এত ভালো লেগেছে, এত টেস্টি হয়েছে যে প্রতিদিন আমি একটু একটু করে খাচ্ছি, আমি একবারে এতটা কোয়ান্টিটিতে মিষ্টি খেতে পারি না, আমার গা গোলায় প্রচণ্ড, একটা এনাফ, কিন্তু তাও আমি একটা করেও খাচ্ছি না, এটা একদম ভেঙে ভেঙে অল্প অল্প করে খাচ্ছি, জাস্ট হচ্ছে তোমার ওই জিভের স্বাদটার জন্য, যে টেস্টটা পাচ্ছি সেইটার জন্য। তো এখন এখানে বসেছি ডাব্বাটা নিয়ে, তারাও দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে সেই মিষ্টির ডাব্বা, এখানে ভর্তি মিষ্টি আমার বানানোও আছে, দোকানের কেনাও রয়েছে। তো এই মিষ্টি নিয়ে বসেছি, এখন এখান থেকে আমি ভেঙে একটুখানি আমার বানানো মিষ্টি খাবো, দোকানের কেনা মিষ্টি আমি খাই না, মানে ইচ্ছে করে না, বেশি কিরকিরে মিষ্টি লাগে, তো ওই জন্য নিজের বানানো মিষ্টিটাই এখন খাবো, তারপর ঘরে গিয়ে টান টান হয়ে অন্ধকার ঘরে গিয়ে শোবো। ব্যাস এতক্ষণে মেশিনটা বন্ধ হলো, ঘর 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 করে আওয়াজ করেই গেল কতক্ষণ, এখনো করছি। ফাইনালি বন্ধ হলো, এই মেশিনটা এরকম বিচ্ছিরি মার্কা আওয়াজ করে। তো যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে নিই, এটা অনেকক্ষণ মা ফ্রিজ থেকে বার করে রেখেছে, তাড়াতাড়ি খেয়ে নিই, যা গরম পড়েছে, বেশিক্ষণ বাইরে বার করলে আবার নাইলে নষ্ট হয়ে যাবে। ভাবলাম তোমাদেরকে দেখাই আমার ফেভারিট জোনটা কীরকম, আমার ফেভারিট জোনটা ঠিক এইরকম থাকে, এরকম বন্ধ ঘর, মানে অন্ধকার ঘর, বন্ধ ঘর ভুল বললাম, বন্ধ ঘর, আর এখানে কোথাও কোনো আলো চলছে না, কিন্তু জাস্ট টিভিটা চলছে, সেই টিভিটার আলো। আর এইখানটাতে আমি মাথা দিয়ে শুনছিলাম, পাশে আমার জলের বোতল, যেটা কম্পালসারি, কারণ আমার গরমকালে প্রচণ্ড জল চেষ্টা পাই, তাই আমি এটাকে ঠান্ডা জলের বোতল, এটাকে আমি সাথে করে করে নিয়ে ঘুরি, কারণ যখন তখন আমি জল খাই। আমি বলেছি তোমাদেরকে যে আমি একটা মিশন নিয়েছি কি আমি 4 লিটার করে জল খাবো, তো সেটা অলমোস্ট 3 লিটার্স কমপ্লিট করে ফেলি, এবার ফুল 4 লিটার করতে হবে, তাই জন্য এটাকে সাথে নিয়ে থাকা। তো চলো এখনও ঘড়ি কাটায় জাস্ট 9:30 এখনও বাজেনি, দেরি রয়েছে, তো খানিকটা সময় আমি আরও একটুক্ষণ শুয়ে নিই, তারপর হতে ডিনার করবো। মা অলরেডি গেছে রুটি বানাতে, তো মায়ের যতক্ষণ রুটি বানাতে সময় লাগবে ততক্ষণ আমি একটু আরাম করে শুয়ে নেব, তারপর তো উঠে খেতে যাবো। ওই যে জোনটাতে আমি শুয়ে থাকি না, সেই জোন থেকে উঠে বসে খাওয়াটা ভীষণ ডিফিকাল্ট ফর মি, হ্যাঁ আমার জন্য। আমি যখন ওই একটা রিল্যাক্সিং জোনে থাকি না, যখন উঠে বসে খেতে হবে এটা আমার বড় বিরক্ত লাগে, তখন মানে না খেলেই তো হয়, এই তো আরাম করে কাটিয়ে দিচ্ছে।
তো যাই হোক, মা তারপরে টেনে তুলে বললো খেয়ে নে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিলাম। এখন ঘড়িতে 10টা বাজে, আজকে তাড়াতাড়ি করে কমপ্লিট করেছি। কেন বলো তো? কারণ হ্যাঁ, আমার সিরিজগুলো দেখা হচ্ছে না, সাবস্ক্রিপশনটাও শেষ হয়ে যাবে, ডেট এসে যাচ্ছে, তো তাড়াতাড়ি করে আমি কমপ্লিট করবো। হ্যাঁ, নেক্সটও সাবস্ক্রিপশন আমি নিতেই পারি, কিন্তু না, এই সাবস্ক্রিপশনটা যতক্ষণ আছে তার মধ্যে আমি যতটা পারি কমপ্লিট করবো। আর কি বলো তো, যতটা কমপ্লিট হয় না সেটাই ভালো, নাহলে আধ খ্যাপচা থেকে যদি যায় তাহলে আবার পরেরটা তখন ভালো লাগে না, আবার কবে নেবো না নেবো, মানে নিচ্ছি নেবো এই করে করে আমার কতদিন হয়ই নি। তো যখন নিয়েছি, আর এক একটা সিরিজে যেমন দু তিনটে পার্ট থাকে, দু তিনটে তোমার সিরিজ থাকে, তো সেইগুলো ইয়ে করতে গেলে নাহলে প্রবলেম হয়ে যায়। ওটারই একটা সেকেন্ড পার্ট একটা দেখছি, ওটা হয়ে গেছে, আজকে রাতেই আমি কমপ্লিট করে নেবো। তো আর কাল মনে হয়, কাল না দুদিন আগে একটা নতুন সিরিজ লঞ্চ করেছে, সেটাও আমি তাড়াতাড়ি করে দেখবো, ওটা আই থিঙ্ক কালকে ধরবো, আজকে আর টাইম হবে না। তো চলো বেশি কথা বলবো না, আজকের ভিডিওটাকে তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, কারণ আমি তাড়াতাড়ি শুয়ে আমাকে এইগুলো শেষ করতে হবে, না হলে তো আমার হবে না। তো চলো আজকের ভিডিওটা থেকে এইট করি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একদম সকাল সকাল নতুন ভিডিওর সাথে। টাটা।